সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর টিভির জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোহেলী শারমিন কর্তৃক স্থানীয় সাংসদ কাজী মুদ্দিন আহমেদ ধনুর বিরুদ্ধে মিথ্যাচার, করোনার টাকা আত্মসাৎ এবং হাসপাতালের স্টাফ, রোগী ও স্বজনদের সাথে অসদাচরণের প্রতিবাদে তার অপসারণ এবং শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে সরকারি হাসপাতাল গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন এবং বিক্ষোভ করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘণ্টাখানিক অবরোধ করে রাখে তারা। এ সময় বক্তারা বলেন, করোনাকালীন সরকারি অর্থ আত্মসাৎ, হাসপাতালের স্টাফ, রোগী ও স্বজনদের সাথে অসদাচরণ সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে ডাক্তার সোহেলী শারমিন সাংসদ কাজী মুদ্দিন আহমেদ ধনুর বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছেন। তাকে অনতি বিলম্বে ভালুকা থেকে প্রত্যাহার এবং বিভাগীয় শাস্তির দাবি জানান তারা। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। ভালুকার এমপি মহোদয়ের মতো লোক সারা দেশে খুব কমই আছে। আমরা এই এমপি মহোদয়ের বিরুদ্ধে খারাপ রটনা করার জন্য আমি এই মহিলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই জনগণ, হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ সবাই তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই মহিলা সোহেলীকে এই ভালুকা উপজেলা থেকে অপসারণ না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। ভালুকায় একজন কুখ্যাত ডাক্তার নামের কলঙ্ক ভালুকায় এসেছে, যে ডাক্তার আমরা শুনতে পেয়েছি তিনি নিজে কোটি কোটি টাকা দুর্নীতিগ্রস্ত, তার সেই দুর্নীতির প্রতিবাদ করাই আমাদের বর্তমান ভালুকার এমপি, যিনি মাটি ও মানুষের নেতা, তার জীবনে কোনো আমরা জানার শর্তে কোনো কলঙ্ক নাই, কোনো খারাপ ঘটনা নাই। তিনি তার কলঙ্ককে ঢাকার জন্য, তিনি আমাদের একজন বাংলাদেশের অন্যতম ভালো মানুষ, তার বিরুদ্ধে একটি কুচক্র ঘটনা করছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে এইখান থেকে অপসারণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে সব সেক্টরের সেক্টর কমান্ডার মরহুম মেজর আফসারউদ্দিন আহমদ সাহেব, তারই সুযোগ্য সন্তান মাননীয় সংসদ সদস্য কাজী মুদ্দিন আহমদ ধনুবার বিরুদ্ধে একটি অপপ্রচার করেছেন, তাতে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি এই মহিলাকে। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।